नमस्कार। आज के आम्रा एक नतून अलंकार शिखब। ये अलंकारटी आम्रा मध्यम लय बा खूब धीर स्थिर भावे आम्रा ये अलंकारटीके बजानोर चेष्टा करब। ये अलंकारटी प्रथम तीनटी नोट आमादेर द्रुत हबे, चार नम्बर नोट সেটি লম্বা হবে, লং হবে। অর্থাৎ আমাদের নোটটি চারটে করে বর্ণ দিয়ে তৈরি। তো আমি সি শার্পের ওপরে, সি শার্প পিচের ওপরে টিউন করে আমি এই নোটটি বাজাব। নোটটি বাজানোর পূর্বে আমি একবার মুখে বলে দিই, সা রে সা গা রে গা রে মা গা মা গা পা মা দা পা দা পা নি দা নি দা সা। এটা হয়ে গেল আরোহণ। এবার অবরোহণ, সা নি সা দা নি দা নি পা দা পা দা মা পা মা পা গা মা গা মা রে গা রে গা সা। এই নোটটাকে আমরা প্রথমে স্লো করে বাজাবো, তারপরে যখন হাতে ঠিকমতো উঠে যাবে তখন আমরা এটাকে তিন তাল ষোলো মাত্রার সঙ্গে ধীর লয়ের উপরে বাজানোর চেষ্টা করব। তো এই এই অলঙ্কারটার মাধ্যমে আমরা কিছুটা গানের আভাস পাব। যখন আমরা গান বাজাবো, কোনো স্লো গতিতে যখন গান বাজাবো, তখন যে লয়, ধীর লয় থাকবে, ছন্দ থাকবে, তার সঙ্গে এটা খুব মিল থাকবে। সেই জন্য আমাদের এই প্র্যাকটিসটা খুব দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। সা পা, যেমনটি বললাম আমার ভায়োলিনটা আজকে সি শার্পের উপর টিউন করা আছে। তাহলে প্রথম হচ্ছে সা রে সা গা, রে গা রে মা, গা মা গা পা, মা পা মা দা, পা দা পা নি দা নি দা সা। এই হয়ে গেল আমাদের আরোহণ। এবার আমরা করব অবরোহণ। সা নি সা দা নি ধা নি পা দা পা দা মা পা মা পা গা। তাহলে এখানে পা মা পা গা আমি দুটো তার মিশিয়ে বাজাচ্ছি। আপনারা এটাও করতে পারেন, এটাও বাজাতে পারেন, মা গা মা রে গা রে গা সা। আমরা যদি এটাকে কন্টিনিউয়াস বাজাই কেমন লাগবে শুনতে? Thank you.
হচ্ছে ব্যাপার। এবার আমরা যেটা বাজালাম সম্পূর্ণটাই আমরা কি করলাম, কাটা কাটা অর্থাৎ ওপেন নোটগুলো বাজালাম। এবারে আমরা যদি এটার সঙ্গে হালকা একটু মিড যোগ করি তাহলে আরো সুন্দর লাগে। তা আমরা এতক্ষণ যেটা বাজালাম, আমরা বাজানোর মধ্যে কোনো তাল ব্যবহার করলাম না, এবার আমরা কি করব না এর সঙ্গে তাল ব্যবহার করব। তো আমি এখানে তিন তাল ষোলো মাত্রা একটা বিট রেখে, রিদম রেখে আমি তার সঙ্গে প্র্যাকটিসটা কীভাবে করতে হবে সেটা এখন দেখাবো। চলুন শুরু করা যাক। তালের সঙ্গে এবং আমরা প্রত্যেকটা স্বর কেটে কেটে বাজালাম। এবার যদি আমরা এই নোটটাকে আমরা একটা তারের উপর স্লাইডিং করে অর্থাৎ মিড করে বাজাই আরও সুন্দর লাগে, সুন্দরভাবে, তো সেটাও আমরা প্র্যাকটিস করে দেখতে পারি। মূল বিষয়বস্তুটা আমাদের যে নোটটা, আমি নোটটা অবশ্যই লিখে দেব, পাঠিয়ে দেব, আপনাদের ডিসক্রিপশনে লেখা থাকবে। এখান থেকে আপনারা যদি প্র্যাকটিস করেন খুব সুন্দর সঙ্গত জ্ঞান হবে, এটুকু আশা করছি। ভালো থাকুন, নমস্কার।